আসছে বাজেটে এনবিআর এর আয়ের লক্ষ্য 370,000 কোটি টাকা 68 ভাগই আসবে পরোক্ষ কর থেকে চামড়াজাত সহ সব জুতা রপ্তানির গতি বেড়েছে এই অর্থ বছরে প্রথম 100 কোটি ডলার ছাড়ানোর আশা ঈদের দ্বিতীয় দিনে জমজমাট বিনোদন কেন্দ্র বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানী জুড়ে উৎসবের আমেজ সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা তখন শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত মূল্যস্ফীতির বছরেও রাজস্ব আয়ে পরোক্ষ করে বেশি জোর দিতে হবে এনবিআর কে আসছে বাজেটে সংস্থাটিকে আয়ের লক্ষ্য দেওয়া হচ্ছে 370,000 কোটি টাকা যার প্রায় 68 ভাগই পরোক্ষ কর বিশ্লেষকরা বলছেন আয়করের পরিবর্তে ভ্যাট ও আমদানি শুল্ক বেশি আদায় কম আয়ের মানুষের উপর চাপ বাড়াবে বেড়ে যাবে ব্যবসার খরচও 2019-20 অর্থ বছরে এনবিআর এর লক্ষ্যমাত্রায় পরোক্ষ কর ছিল প্রায় 65 ভাগ পরের অর্থ বছরে যা বেড়ে দাঁড়ায় 68 ভাগে চলতি অর্থ বছরেও পরোক্ষ কর থেকে আদায়ের লক্ষ্য 68 ভাগ রাজস্ব আগামী বাজেটেও এতে তেমন পরিবর্তন আসছে না অথচ সরকারের লক্ষ্য ছিল 2022 সালের মধ্যে আয়কর আদায় মোট রাজস্বের অর্ধেকে উন্নীত করা কিন্তু তা আটকে আছে 35 ভাগের নিচে এনবিআর কর্মকর্তারা জানান আগামী অর্থ বছরের রাজস্ব লক্ষ্য হতে পারে 370,000 কোটি টাকা যার 120,000 কোটি টাকা আসবে আয়কর থেকে 140,000 কোটি টাকা ভ্যাট ও বাকিটা আমদানি শুল্ক ওয়ান থার্ড এখন আসে হলো আমাদের প্রত্যক্ষ করের থেকে বাকি দুই তৃতীয়াংশই আসছে হলো অপ্রত্যক্ষ করের থেকে এবং এই যে প্রত্যক্ষ করের থেকে আসে যে এক তৃতীয়াংশ সেটারও আবার দুই তৃতীয়াংশ আসে হলো কোম্পানি কর ইত্যাদির থেকে এক তৃতীয়াংশ আসে হলো ব্যক্তিগত থেকে সেই জায়গাটাতে আমাদের কর কাঠামোর একটা বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন ভ্যাট ও আমদানি শুল্ক বেশি হলে সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়ে তার একটি উদাহরণ দেয়া যেতে পারে ধরা যাক সাবান একটি নিত্য ব্যবহার্য পণ্য যে কোনো শ্রেণীর মানুষ এটি ব্যবহার করেন একটি সাবান থেকে সরকার তিন ধরনের পরোক্ষ কর আমদানি ও সম্পূরক শুল্ক এবং ভ্যাট আদায় করে বিশ্লেষকদের হিসেবে 40 টাকার একটি সাবানে মোট কর প্রায় 7 টাকা অর্থাৎ একজন কোটিপতি সাবান কিনে যে কর দিচ্ছেন একজন গরিবও একই পরিমাণ দিচ্ছেন অলরেডি একটা ইনফ্লেশনারি প্রেশারে আছি আমরা কোভিড থেকে ব্যবসা বাণিজ্যগুলো রিকভার করছে সুন্দরভাবে এই সময় যদি আমরা ভিএটি প্রেশারটা তাদের উপর বাড়াই ইন্ডিভিজুয়াল বা বিজনেসের উপর আমাদের তাহলে জীবনযাত্রায় একটা ব্যাপক নেগেটিভ প্রভাব পড়বে এবং কস্ট অফ ডুইং বিজনেস এবং আমাদের কম্পিটিটিভনেস অর্থনৈতিক কম্পিটিটিভনেসও একটা নেগেটিভ প্রভাব পড়বে করোনা উস্কে দিয়েছে বৈশ্বিক মূল্যস্ফীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতে যেন ঘি ঢেলেছে দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি কয়েকটি পণ্য আমদানিতে কর কমিয়েছে সরকার অর্থনীতিবিদরা বলছেন চাপে থাকা মানুষকে স্বস্তি দিতে এভাবেই ছাড় দিতে হবে পরোক্ষ করে এতে ব্যবসার সক্ষমতাও বাড়বে তৈরি হবে কর্মসংস্থান রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চামড়াজাত ও সিনথেটিক সহ সব ধরনের জুতা রপ্তানির গতি বেড়েছে প্রথমবারের মতো চলতি অর্থ বছরে রপ্তানি ছাড়াবে 100 কোটি ডলার ব্যবসায়ীরা বলছেন অনেক ক্রেতা এখন চীন ভারতের পরিবর্তে বাংলাদেশ থেকে জুতা কিনছে বাড়তি চাপে কারখানা সম্প্রসারণও শুরু করেছে কিছু প্রতিষ্ঠান তাদের মতে বিশ্বে জুতার বাজারে শক্ত অবস্থান গড়ে তুলতে দক্ষ শ্রমিক ও অ্যাক্সেসরিজ শিল্প গড়ে তুলতে হবে দেশের রপ্তানি আয়ে পোশাক খাতে নির্ভরতা কমাতে বড় সম্ভাবনার জানান দিয়েছে জুতা শিল্প একসময় কেবল চামড়াজাত জুতা তৈরি হলেও এখন কাপড় ও সিনথেটিকের জুতার বেশ কিছু কারখানা গড়ে উঠেছে বাংলাদেশ থেকে বিশ্বের 90 দেশে জুতা রপ্তানি হয় চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 54 কোটি ডলারের চামড়াজাত এবং 34 কোটি ডলারের অন্যান্য জুতা রপ্তানি হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় 31% বেশি রপ্তানি আদেশ বেশি পাওয়ায় ব্যস্ততা বেড়েছে জুতার কারখানাগুলোতে উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগও করছে তারা বাংলাদেশে প্রচুর অর্ডার আসে আমরা গত বছরও ভালো অর্ডার পেয়েছি এবং এই বছরও আশা করি গত বছরের চাইতে দ্বিগুণ অর্ডার পাবো এবং যার ফলশ্রুতিতে আমরা এই বিল্ডিং নতুন আরও স্থাপনা তৈরি করতে যাচ্ছি এবং নতুন নতুন লাইন সংযোজন করছে চায়নার যেই ক্ল্যাশ বাইরের সাথে অর্থাৎ আমেরিকার সাথে ওই টাইপের বায়ারগুলি আমাদের দেশে এখন আসতেছে সিনথেটিকের বায়ারগুলি বিশেষ করে লেদারের বায়ার তো আমরা আগের থেকে আছে ইভেন এখন অনেক বেশি আসতেছে
প্লাস ইন্ডিয়াতে প্রাইস ইনক্রিজ হইতেছে বেশি। হঠাৎ করে রপ্তানির চাপ বাড়ায় জুতা শিল্পে শ্রমিকের সংকট। ব্যবসায়ীরা বলছেন দক্ষ শ্রমিক তৈরির পর্যাপ্ত উদ্যোগ নেই, সেই সাথে চামড়া ছাড়া বেশিরভাগ কাঁচামাল ও অ্যাক্সেসরিজ আমদানি নির্ভর হওয়ায় সময় মতো রপ্তানি শেষ করা চ্যালেঞ্জিং। যেহেতু ইন্ডাস্ট্রি দ্রুত গ্রো করছে, সো অনেক রিকোয়ারমেন্ট সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে, এবং আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটে ফুটওয়্যার কারিগরি প্রশিক্ষণ চালু করা উচিত। র ম্যাটেরিয়ালের শর্টেজের কারণে অনেক সময় আমরা সেটা সঠিক সময় দিতে পারি না। তো বেসিক্যালি আমি রিকোয়েস্ট করবো গভর্নমেন্টের ইয়ের কাছে যাতে আমাদের এই লোকালি র ম্যাটেরিয়ালের সাপোর্টটা অ্যাভেলেবেল পাওয়া যায়। চামড়াজাত জুতা রপ্তানিতে 15% এবং সিনথেটিক কাপড়সহ অন্যান্য জুতা রপ্তানিতে 19% নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। উদ্যোক্তারা বলছেন রপ্তানি আরও বাড়াতে বন্ড সুবিধাসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা সহজলভ্য করতে হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। সকাল থেকে লালবাগ কেল্লা, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান সহ সব জায়গায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পার্কগুলোতে অভিভাবকের হাত ধরে এসেছে শিশুরা। করোনার ধাক্কা কাটিয়ে স্বস্তিতে ঘুরতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় ঘোরাঘুরির মাধ্যমে, তাই সকালে বিনোদন কেন্দ্র খোলার আগেই লালবাগ কেল্লার সামনে ভিড় করছেন দর্শনার্থীরা। পরে নানা স্থান ঘুরে দেখার পাশাপাশি ছবি তুলে রাখছেন কেউ কেউ। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ রাজধানী ছাড়লেও অনেকে আবার ঢাকায় এসেছেন ছুটি কাটাতে। ফাঁকা ঢাকায় ঘুরে বেড়ানোর পাশাপাশি আনন্দে মেতে উঠছেন তারাও। রাস্তায় জ্যাম ট্যাম থাকে না, এই ফ্রিভাবে ঘোরা যায়, এই জন্য এই সময় ঘুরতে ভালো লাগে, ফ্যামিলি নিয়ে সবার সাথে একসাথে আসা। লালবাগ ফোর্টে ঘুরতে এসেছি, তারপরে আহসান মঞ্জিল সহ আরও কয়েকটি পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। বড় অপু আসছে ময়মনসিংহ থেকে, ওকে ঘোরাতে আমার খুব ভালো লাগছে, তার মধ্যে জায়গাটা অনেক নির্জন ঈদের পর। গতবার তো লকডাউন ছিল, এবার হচ্ছে পুরোপুরি দেশটাও সুস্থ হয়েছে, ভালোই লাগছে মোটামুটি। এছাড়া রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান ও হাতির ঝিলেও দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। এদিকে শ্যামলীর ওয়ান্ডারল্যান্ডে শিশুদের সঙ্গে আনন্দে মেতেছে তাদের পরিবার। এবারে খোলামেলা পাওয়াতে ওদের অনেক ভালো লাগছে এবং সকালে উঠেই বলছে যে পার্কে নিয়ে যাবা। এই দিনটা যে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক আনন্দ, আর আল্লাহর কাছে বলি যে এইভাবে যেন প্রতিটা বছর আমাদের মধ্যে এবং আনন্দ হয়। আমি এসেছি, আমার ছোট ভাই এসেছে, আর বড় একটা বোন এসেছে, আমরা শিশুবেলায় ঘুরতে এসেছি। করোনার কারণে টানা দু বছর বিনোদন কেন্দ্রগুলো ব্যবসা করতে না পারলেও এবার ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। করোনায় টানা দুই বছর ঘরবন্দি জীবনের অবসান ঘটিয়ে উচ্ছ্বাস যেন পূর্ণতা পেয়েছে। আগামী বছর এমন আনন্দ বজায় থাকুক এমনটাই প্রত্যাশা সকলের। সুহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু জুনে খুললেও ভারী যান চলাচল ও গতি নিয়ন্ত্রণ হতে পারে, কারণ বেশি গতির কারণে সেতুতে যে কম্পন তৈরি হবে তাতে নিচের অংশে রেল লাইনে কংক্রিট ঢালাইয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কংক্রিট ঢালাইয়ের সময় রেল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা সেতু খুলতে বাকি আর মাত্র এক মাস, এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রায় 6 কিলোমিটারের এই সেতুর উপরের অংশে যানবাহন আর নিচে চলবে ট্রেন। যান চলাচলের প্রস্তুতি শেষ দিকে হলেও বাকি রেলের কাজ। গ্যাস পাইপলাইন, ওয়াকওয়ে সহ বাকি কাজ শেষে জুনে সেতুর নিচের অংশ রেলের কাছে হস্তান্তর করবে সেতু বিভাগ। তবে উদ্বোধনের পর যানবাহন চলাচলে যে কম্পন সৃষ্টি হবে তাতে রেলের কাজে সমস্যা হতে পারে। রেল লাইনের কংক্রিট ঢালাইয়ে ফাটলের শঙ্কাও রয়েছে। প্যানেল এক্সপার্টের মধ্যে তাদের বলছে যে এটা ভাইব্রেশনটা এটা মনিটর করতে হবে, যে কী পরিমাণ ভাইব্রেশন আসে, এতে করে কংক্রিট সেটিংয়ে কোনো সমস্যা হবে কি না। যদি হয় সেক্ষেত্রে আমরা উপরে যে রোড এটাকে স্পিড লিমিট করে দিতে পারি, মানে হেভি ট্রাক এটাও আমরা রিস্ট্রিক করার জন্য রিকোয়েস্ট করে দিতে পারি, স্পিড লিমিট করে দিয়ে তাহলে যাতে ভাইব্রেশনটা কম হয় আর কি। সেতু কর্তৃপক্ষ বলছে যান চলাচল পর্যবেক্ষণ করে কত কম্পনে রেল লাইনের কাজ করা যাবে তা নির্ধারণ করবে রেল কর্তৃপক্ষ। তথ্য পত্রসহ যে সুপারিশ তারা করবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কম্পনের মাত্রা কতটুকু,
এটাও ওনারা ঠিক দেখবেন যে আমাদের কম্পনের মাত্রা যদি সহনীয় না হয় তারা সেভাবে আমাদেরকে জানাবেন, তথ্য উপাত্ত নিয়ে আসে যে এটা করা যাবে বা যাবে না, তো সেই অনুযায়ী কাজ হবে। রেলের অংশে কাজ শুরুর পর অন্তত 6 মাস লাগবে লাইন বসাতে, সেই হিসেবে ডিসেম্বরে পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু আশা কর্তৃপক্ষের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনপ্রিয় হয়ে উঠেছে ইনডোর প্ল্যান্ট, শোবার ঘর, ড্রয়িং রুম, ব্যালকনি কিংবা অফিস ঘরে শোভা বাড়াচ্ছে এডেনিয়াম, সেসেনভেরিয়া, অর্কিড, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। বিদেশ থেকে আনা এসব উদ্ভিদ বিক্রি হচ্ছে অভিজাত শপিং মলে। উদ্যোক্তারা বলছেন এ খাতে দেশে প্রায় 3,000 কোটি টাকার বাজার সৃষ্টি হয়েছে। তবে পৃষ্ঠপোষকতা পেলে এসব উদ্ভিদ দেশেও চাষ সম্ভব। রসালো পাতা ও কাণ্ডযুক্ত গাছকে স্যাকুলেন্ট নামে ডাকা হয়। ঘরের বাতাস শুদ্ধ রেখে শরীর ও মনকে প্রশান্তি দেয় এই উদ্ভিদ। ফুটপাতের নার্সারির পাশাপাশি নানা জাতের স্যাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ এখন শোভা পাচ্ছে অভিজাত শপিং মলেও। আকারে ছোট, উজ্জ্বল, সবুজ বাহারি ডিজাইনের পাতা নিয়ে নিজেকে মেলে ধরে এসব উদ্ভিদ। পাতাবাহার ও ক্যাকটাস ধরনের স্যাকুলেন্ট খুব জনপ্রিয়। এছাড়াও লাকি ব্যাম্বো, অ্যাডেনিয়াম, সেন্সেভেরিয়া, ফার্ন, অর্কিডের মোহনীয় আবেদন যে কাউকে আকর্ষণ করে। পরিবেশ নিয়ে বেশ সচেতন হচ্ছে নগরবাসী। ঘরের সৌন্দর্যের রুচিবোধে যুক্ত হচ্ছে সবুজ। আপনি যখন খুব টায়ার্ড হয়ে থাকবেন, গাছ আপনার যে ইন্টারনাল একটা রিল্যাক্সেশন, যেটা হয়তো সারাদিন পরে আপনি থাকলেন, আপনার পাশে বেডের পাশে একটা গাছ আছে, আপনার ড্রয়িং রুমে একটা গাছ আছে, আপনার ভালো লাগবে। আবদ্ধ পরিবেশ এয়ার পিউরিফাই করার জন্য যে ধরনের গাছ লাগে সেই ধরনের গাছ আমরা এখানে সাপোর্ট দিচ্ছি। সহজে ঘরে বেঁচে থাকে এসব ইনডোর প্ল্যান্ট, খুব বেশি আলো বাতাসের প্রয়োজন হয় না। আবার শহরের আবদ্ধ ঘরে বাতাস শুদ্ধ রাখে সেন্সেভেরিয়া, ফার্ন, যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ঘরে রাখলে পরে ঘরের আবহাওয়া পরিবর্তন হয় এবং সেসব গাছগুলো আমরা কিছু কিছু এদেশেও আসে এবং আমরা কিছু কিছু থাইল্যান্ড থেকেও কিছু গাছ নিয়ে আসি এবং সেগুলো এখানে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। আমরা যদি ঘরে যদি গাছ লাগাতে চাই তাহলে আমাদের ছায়া সহিষ্ণু যে গাছগুলো সেগুলো তো আমাদেরগুলো আমরা নিয়ে আসতে পারি। তাহলে হতো কি, আমাদের যে বিদেশ থেকে গাছ আনার কারণে আমাদের কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে, সে টাকাটা সেভ হতো একদিকে, বিনিময়ে আমাদের গাছগুলো আজকে আমাদের বাসস্থানে বিপন্ন। করোনার সময় শৌখিন নার্সারির আগ্রহ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন এ খাতে সারা দেশে প্রায় 3,000 কোটি টাকার বাজার সৃষ্টি হয়েছে। নার্সারির আমূল পরিবর্তন আসছে, কিন্তু সেভাবে ল্যান্ড কিন্তু কারো ফিক্সড না। যদি এভাবে একটা নার্সারি মার্কেটের ব্যবস্থা করা যায় গভর্নমেন্টের পক্ষ থেকে তাহলে কিন্তু এটার আরও আমূল পরিবর্তন আসবে। ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা বাড়ায় তরুণ প্রজন্মের কর্মসংস্থানের পাশাপাশি স্বাস্থ্য ও নগর পরিবেশে ঠিক রাখতে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন গবেষক ও উদ্যোক্তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরও ভালো দাম আর বেশি ফলনে খুশি উত্তরাঞ্চলের বোরো চাষিরা। অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম হওয়ায় গড় ফলন আরও বৃদ্ধির আশা করছেন কৃষি কর্মকর্তারা। পাবনা, নাটোর, নওগাঁ ও বগুড়ার মতো অনেক জেলাতেই কাটা মারাই এখনও পুরোপুরি শুরুই হয়নি। তবে ফলন দেখে বোঝা যাচ্ছে জাত ভেদে প্রতি বিঘায় ধান হয়েছে 20-22 মণ। চাষিরা বলছেন অনুকূল এ পরিবেশ আর 1.5 মাস থাকলে উত্তরাঞ্চলে প্রতি বিঘায় ধান পাওয়া যাবে গড়ে 23 মণ। স্থানীয় হাটবাজারগুলোতে প্রতি মণ ভেজা ধান এখন বিক্রি হচ্ছে 1,030 টাকা থেকে 1,060 টাকা মণ দরে। কিন্তু দিনে ধান কাটছি 15 বিঘের, ধান হচ্ছে গড়ে ফলন হচ্ছে 23 মণ করে, আর বাজারও ভালো। রোগবালাই বলতে খুবই কম, গত বছর এবার রোগবালাই নেই বললেই চলে। রোদ যদি হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার বিঘায় গড় ফলন নির্ধারণ করেছে 21 মণ, কিন্তু নাটোর ও বগুড়ার অনেক এলাকাতেই এখনই পাওয়া যাচ্ছে 22 মণ করে। আগামী 7-10 দিনের মধ্যে যখন পুরোপুরি ধান কর্তন শুরু হবে তখন কিন্তু এই গড় ফলন আরও কিছুটা বাড়তে পারে। আর দামের বিষয় হলো এখন কৃষকরা 1,050-1,040 টাকা প্রতি মণ বিক্রি করছে, যখন আবহাওয়া আরেকটু স্বাভাবিক হবে, রৌদ্রোজ্জ্বল পরিবেশ হবে, তখন কিন্তু এই দাম আরও কিছুটা বাড়তে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার সারা দেশে 3,64,00,000 বিঘা জমিতে 78,57,00,000 মণ বোরো ধান ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।